আচ্ছা মাহি, তোরে আমি একটু পরে ফোন দিই। হ্যাঁ আমার মতো সুন্দরী একটা মায়ের সামনে পেয়ে তোর কিছু করতে মনে চায় না। আয়না বলবে আয়না। দেখেন ম্যাডাম, আপনি কি করেন? আমি সামান্য একটা দারোয়ান, আপনি হলো এই বাড়ির মালিক। আপনি এসব করতে পারেন? তুই এরকম বল কতদিন থাকবি? এই আমার মতো সুন্দরী একটা মায়ের সামনে পেয়ে তোর কিছু করতে মনে চায় না। আয়না বলবে আয়না। দেখেন আপনি মালিক, আমি আমার অনেক খারাপ লাগতেছে বলুন। প্লিজ প্লিজ বদল, আয় আয় বদল। আরে আবার টুয়াটুই শুরু হয়েছে। এই দারোয়ানের চাকরি না, খালি উঠো আর বহো, উঠো আর বহো। আপনারা ঠিক বুঝলাম না, মানে নমস্কার। নমস্কার। আপনি কত ঠিক চিনতে পারলাম না, আপনার কেরা? আমাদের চিনতে হবে না, এটা কি সুমি ম্যাডামের বাসা? সুমি ম্যাডামের বাসা? হ্যাঁ হ্যাঁ, সুমি ম্যাডামের বাসা। আচ্ছা, তাহলে এই জায়গা জমি যত সম্পত্তি সেটা কি তারই? বুঝবার পারছি, এরা নির্গাত ইনকাম ট্যাক্সের লোক। এক কাছে যদি হাসা কথা কয়ে দেই তাহলে তো সব সরকারের খান্ডে জমা করে দেব, এক কাছে মিশা কথা কর না। কি ভাবতেছেন? না না কিছু না। কি কইলেন, এই যে জায়গা সম্পত্তি বাড়ি ঘর যা এগুলো সুমি ম্যাডামের নাকি? হ্যাঁ হ্যাঁ। মিশা কথা? এত গরিব, এ হারে গরিব। এই যে দাদা দেখতেছেন না, এগুলো সব ভাড়া, মানে হে ভাড়াই থাকে। জানেন না এই ভাড়ার যে বাড়ি মালিক আছে আইয়া নিয়ে এই ভাড়া নিকে হেরে কত যে সরম দেয়, সরম তো দেয় দেয়ই। হেসে চুলের খুব খপখপ করে দইরা ওয়ালের মধ্যে নিন্ন মারে নিন্ন মারে, তারপরে হে ভাড়া দেয় না। আর কি কমু, এই সুমি ম্যাডামের বাপ আসল শেষরা। এই শেষরা একটা শেষরি পয়দা করে থেকে গেছে। এটাই শেষরি? কি যে শেষরি জানেন না স্যার? না কি না কি না জানেন না স্যার?
ইনে ওই আমারে দেহি দিনকে বাজার থেকে এক পা কাঁচা মইসা নাইছি বাকি হেই তে হ্যাঁ তুই দিয়া না হেতু কি আমি বাজার দিয়ে দেরি না বেড়ার লাগে দেহ হলে বেড়া বলে দেহ কাঁচা মইসা টিয়া যায় এই নাম শেষছি কইছে দিয়েলা তারপর এই তার মানে আর কোনো টাকা পয়সা কিচ্ছু নাই টাকা পয়সা তো নাই কেই মানে চরিত্র ঠিক নাই এর খুব জঘন্য অবস্থা বুঝতে পারছেন স্যার জঘন্য অবস্থা কিচ্ছু নাই ফকিনি আচ্ছা ফকিনি দিন আনে দিন খায় এই যে আমি রইছি না খালি বাড়ির মালিক আমার বেতন দেখে আমি রইছি নইলে আমি হেরি ডিউটি করি কোন দিন আরে বকশিস পাই না আছে না দারণ এ কিছু আই গেমে গেলে বকশিস মুখে দেয় না হ্যাঁ অবশ্যই হয় বকশিস কি দিব আর আমার দি মালিকে বকশিস দেয় হেন থেকে দুই চারটা ও আর নিয়ে চলে এই অবস্থা বুঝতে পারছেন স্যার সবই বুঝলাম এটা পায় ভালো কাম করছি ঠেকাই কেনা কত বড় পাচ্ছি ম্যাডাম দুইটা লোক আমাকে ঘেটের ভিতরে ঢুইকে এদিক সেদিক টাকা বাকি কইরে আমার কয় এই এটা কি সুমি ম্যাডামের বাসা আমি তো মনে মনে চিন্তা করলাম একমাত্র এই সম্পত্তির খবর তো ইনকাম ট্যাক্সের লোক ছাড়া কেউ নেয় না এত ইনকাম ট্যাক্সের লোক তারপরে হ্যাঁ কাছে ম্যাডাম কইছি যে এই যে সুমি ম্যাডামকে বাসা ওকে হ্যাঁ ভাড়া থাকে হ্যাঁ তো গরিব ফকিরনি বিচার করে খায় কইছি তারপরে হ্যাঁ গেছে গা ম্যাডাম আমার প্রমোশন দিন ম্যাডাম প্রমোশন দিন দুটো লোক আসছিল হ্যাঁ আমার খুঁজতে হ্যাঁ আমার বাড়ি ঘরে সম্পদ মধ্যে হিসাব নিয়ে বেড়েছে আর দিছি বদনাম করে দিছি গেছে গা আচ্ছা বাদল লোক দুটো দেখতে কেমন লোক দুটো একটা হলো বড় একদম বুটকা মাকা আর একটা হলো যে সুড়ো কইছে বুঝছি আজকে তো ব্যাংক থেকে লোক আসার কথা ছিল ইনকাম ট্যাক্সের লোকের তো না ব্যাংক থেকে মানে আমি লোন দিব আজকে আমার লোন পাস হইছে ব্যাংক থেকে টাকা দিতে আসছিল তুই আমার কি সর্বনাশ করলি বাদল আরে গুড মারা গেছে ভালো করবার যাই হ্যাঁ এর প্রমোশন হলে ডিমোশন হয়ে যাবো গা আচ্ছা বাদল তুই কত এরকম বোকা শোকা কতদিন আর থাকবি আসলে বুঝবার মানে নেই যে আসলে কোনটা ইনকাম ট্যাক্সের লোক আর কোনটা ব্যাংকের লোক আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুই কি জানোস তোর কি কি বলবো আমার কত বড় ক্ষতি হয়েছে যা তুই যেই কাজ কর আমাদের চিনবেন না এটা কি সুমি ম্যাডামের বাসা আচ্ছা বলতে পারবেন কি এই সুমি ম্যাডামের টাকা পয়সা বা তার আর্থিক অবস্থা কিরকম আরে না কিছু ভাবি না আপনারা জিজ্ঞেস করতেছেন সুমি ম্যাডামের আর্থিক অবস্থা কিরকম তার কি কি আছে এটা জানতে চান তাইলে শুনেন এই যে বাইরে দেখতেছেন এই বাড়িটার আশেপাশে যত জায়গা জমি আছে সব মিলিয়ে এখানে প্রায় 100 কোটি টাকা সম্পত্তি কা বিশাল বড় দাগা রাখছে আবার ওই যে ডাকা চত্বরের মধ্যে 5 বিঘা চলে ছবি পড়বে 105 চলে সব তো হ্যাঁ আচ্ছা আচ্ছা খালি তাই না ওটা তাজমহল আছে না আগ্রা তাজমহল আপনি দারোয়ান হয়ে এত কিছুর খবর কিভাবে রাখেন ইস
শুনেন, পোশাকটা দারানো হলে কি হবে? তার সাথে কিন্তু আমার একটা বুঝেন নাই, এখানে আসি সদ্য বেশি, আমি কিন্তু কম না, আমিও তিনটা দাহাদের মালিক। আমরা যাই হোক, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের সুমি ম্যাডাম কি বাসাতে আছে? হ্যাঁ, হ্যাঁ, তো 24 ঘন্টায় বাসায় ঘুরতে থাকে, আত্মা সরিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসুন, আমাদের তাহলে নিয়ে চলেন সুমি ম্যাডামের কাছে। তার কাছে? হ্যাঁ হ্যাঁ, আসুন। ঠিক আছে, চলেন, আরো মেলা কথা চাই না। হ্যাঁ, বিধবা তো কানেও কম শুনি। আর এই সব সম্পত্তির মালিক আপনি নিজেই? না, এই সম্পত্তি সব আমার না। হাই, বিধবা মিশা কথা কইকে, এই সম্পত্তি আমার না। শুনেন, হ্যাঁ কি করবো, আমি আমি আপনার কই, এই যে বিশ্বাসের মধ্যে যা আছে সব তো আপনার কইলে, এই সব কিছুর মালিক হ্যাঁ, খালি কে কিনে কত যে সম্পত্তি আছে তার কোনো হিসাব নাই। বুঝতে পারছি। আচ্ছা, গায়ে হাত দেন কেন, গায়ে হাত দেন কেন বলেন আপনি? আচ্ছা, কত সম্পত্তি আছে হিসাব নাই। বাদল, তুই থাম থাম, আমি দেহাদের কিছু নাই তো। আহা, বিষয় হলো তালা জানতে চাইছে আপনার কিরকম ছয় সম্পত্তি আছে। গেটের মধ্যে যা কর কই দিছি, চট্টগ্রামে আপনার 100 গাড়ি আছে, তারপরে যে আপনার 3টা প্লেন আছে, আবার ওই যে এই আপনার ওই যে কি তাজমহল বানাইছেন সবই কই দিছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি তো। আচ্ছা আপনি থামেন। আচ্ছা, আনুমানিক আপনি কত কোটি টাকার মালিক হবেন? একই হারবো, মহিলা মানুষের বুদ্ধি আছে, এত মাথা কি নাই। ও কিছু জানে না, ওরে নতুন আসছে তো। শুনেন, আমার তো আচ্ছা রাখেন, যা বুঝার আমরা বুঝি। আরে শুনেন, টাকা কত লি আছে আমি কই দেই, প্রায় আচ্ছা মিলিয়ন আপনার বিলিয়ন, বিলিয়ন আপনার কি কিছু আছে? বিলিয়নই বলেন, হয়তো কয়েক বিলিয়ন টাকা। এই তো এই তো বিলিয়ন ছাড়িয়ে গেছে গা, এর অভাব নাই তো। হাই কোটে হা, এই ঘরে যখন ঢুকেন না বক্স খাট আছে, তো শুধু টান দিবেন খাল দেখবেন। বাদল বিসি হাসা কথা। আচ্ছা ম্যাডাম, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি বিধবা হয়ে এত টাকার মালিক কিভাবে হলেন? কে হের তো দামাই আছে, আজ মরে গেছে গা, মরে যাওয়ার আগে সম্পত্তি সব দিছে, হেগিনের মধ্যে সুদে লাগাইছে, তারপরে কত ভাবে যেমন আর কি ওই আছে না, আজকাল সম্পত্তি করার নিয়ে কত এদিক সেদিক সিস্টেম আছে সব জানে। জি জি, বুঝতে পেরেছি, সব কালো টাকার মালিক। হ্যাঁ না, ওই যে কাগজের টিহা, আপনি এটা বুঝবেন না, আমরা যাবো যার কাগজের টিহার মধ্যে কোনো, আপনি এখন থামেন, ওই টিহার মধ্যে কালো দাগ টাগ আছে। আরে থামেন, এই কালো সেই কালো না, অবৈধ টাকা সেটাকে কালো টাকা বলে। তাহলে আপনি জানতে চেয়েছিলেন না আমরা কে? আমরা হচ্ছে ইনকাম ট্যাক্সের লোক। আপনি 10 বছর যাবত সরকারে কোনো ট্যাক্স দেননি, আপনি সরকারকে 10 বছরের ট্যাক্স দিয়ে তারপর বাড়িতে আসবেন। ভাই ওনাকে নিয়ে চলো। আরে না না, ও কিছু জানে না, আমি বিধবা মানুষ, এই শুধুই ঘরটুকু আছে আর কিছু নাই আমার। ম্যাডাম যা জানার আমরা জেনেছি, প্লিজ আমাদের সাথে চলেন। প্লিজ চলেন, না হলে আমরা জোর করে নিয়ে যাবো। কিন্তু আসেন। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি মানে? ধন্যবাদ। ধন্যবাদটা কি? এই চল তো, ধন্যবাদ তো এখন বুঝছি না, তুই এবার খুশি তো? বোকা বোকারাম, চলেন স্যার। ধন্যবাদ দিল ম্যাডাম, যে নিয়ে গেল সাইগা, যে কয়দিন থাকবো জেলখানায় এ কয়দিন তো বাড়ি মালিক আমি দিই। আমার কি দোষ, কোন গায়ে ইনকাম ট্যাক্সের লোড, কোন ব্যাংকের লোন আলা লোকের আমি বুঝে থুইছি। এই রে যদি আমি বুঝতাম তাহলে কি আর এই ম্যাডামের বাড়িতে যে এই নাড়ি হাতে করে গেটের সামনে খালে খালে গেট খুলিয়া লাগাই, যাই কয়দিনের কথা তো বাড়ি মালিক হয়েছি, যাই এখন ম্যাডামের রুমে গিয়ে আত্মা সরে দিয়ে ঘুমাবো। এখন আর কেউ নাই। সোমেশ, গেটটা ঠিক মতো পাহারা দিস।